হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু হানি বে ইভেন্টস। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের নিয়ে যাব সোনার অন্নপূর্ণা দেখাতে। হ্যাঁ, ঠিক শুনেছ, সোনার অন্নপূর্ণা। তাহলে চলো, দক্ষিণেশ্বরের মন্দির থেকে মাত্র 15 কিলোমিটারের মধ্যেই হুবহু দক্ষিণেশ্বর মন্দিরের মতো দেখতে একটি মন্দির রয়েছে। মন্দিরটির নাম সোনার অন্নপূর্ণা মন্দির। দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠাতা রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা এই মন্দিরের প্রতিষ্ঠাতা। সোনার অন্নপূর্ণা মন্দির ব্যারাকপুর রেল স্টেশন থেকে 2.5 কিলোমিটার দূরে হুগলি নদীর তীরে অবস্থিত। ব্যারাকপুরের তৎকালীন নাম ছিল চাণক, তাই মন্দিরটিকে চাণক মন্দিরও বলা হয়। অন্নদামঙ্গল কাব্যের প্রভাবে বাংলায় প্রসার ঘটেছিল অন্নপূর্ণা পুজোর। জনশ্রুতি রয়েছে, নদিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা ভবানন্দ মজুমদার বাংলায় অন্নপূর্ণা পুজোর প্রচলন করেন। পরবর্তীকালে কলকাতা সহ বিভিন্ন জায়গায় শুরু হয় অন্নপূর্ণা পুজো। তবে বাংলায় অন্নপূর্ণা মন্দির খুবই বিরল। কলকাতার কাছে ব্যারাকপুরের তালপুকুর অঞ্চলে রয়েছে অন্নপূর্ণা মন্দির, যা দেখতে অবিকল দক্ষিণেশ্বর মন্দিরের মতো। মন্দির প্রতিষ্ঠার নেপথ্যে রয়েছে এক কাহিনী। 1847-এ রানী রাসমণি তার জামাই মথুরমোহন বিশ্বাস, আত্মীয় স্বজন ও অসংখ্য দাসদাসীকে নিয়ে যখন কাশী যাত্রা করছিলেন, রাতে নৌকোয় তিনি দেবীর স্বপ্নাদেশ পান। কাশী না গিয়ে গঙ্গার পূর্ব পাড়ে দেবীর মন্দির প্রতিষ্ঠা করে নিত্য পুজোর ব্যবস্থা করতে হবে। এরপরে রানী কাশী যাত্রা স্থগিত করে দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন 1855 সালে। শোনা যায়, কাশীর অন্নপূর্ণা দর্শনে বিঘ্ন ঘটায় সেই থেকেই রানী রাসমণির জামাই মথুরমোহন বিশ্বাসের মনে ইচ্ছে ছিল দেবী অন্নপূর্ণার মন্দির প্রতিষ্ঠা করার। তার জীবদ্দশায় না হলেও সেই স্বপ্ন পূরণ করেছিলেন তার স্ত্রী রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবী। দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার ঠিক 20 বছর পরে 1875-এর 12ই এপ্রিল চাণকে অন্নপূর্ণা মন্দিরের প্রতিষ্ঠা হয়। এই চাণকি হল আজকের ব্যারাকপুর। মন্দির প্রতিষ্ঠার যাবতীয় ব্যবস্থা করেছিলেন তার পুত্র দ্বারিকানাথ বিশ্বাস। তৈরি হয়েছিল পঙ্খের কাজযুক্ত 9টি চূড়া বিশিষ্ট নবরত্ন মন্দির। বৃহৎ নাট মন্দির রয়েছে এখানে, 6টি আটচালার শিব মন্দির, 2টি নহবতখানা, গঙ্গার ঘাট, ভোগের ঘর ইত্যাদি। এতে সেজুকা খরচ করেছিল প্রায় 3 লক্ষ টাকা। 6টি শিবমন্দির রয়েছে এখানে, যথাক্রমে কল্যাণেশ্বর, কামেশ্বর, কিন্নরেশ্বর, কেদারেশ্বর, কৈলারেশ্বর এবং কপিলেশ্বর। দক্ষিণেশ্বরের মন্দিরের চেয়ে এই মন্দিরের উচ্চতায় বেশ কিছুটা উঁচু হলেও দৈর্ঘ্যে এবং প্রস্থে কিন্তু কম। মন্দিরের অধিষ্ঠিত শিব ও অন্নপূর্ণার বিগ্রহ অষ্টধাতুর তৈরি। দেবীকে পরানো হয় বেনারসি শাড়ি ও স্বর্ণালঙ্কার। দেবীর চলচ্চিত্র ও সিংহাসন রূপোর তৈরি। প্রতি মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশেষ পুজো হয়। মন্দিরে প্রতিদিন অন্নভোগ হয় এখানে। বিশেষ উল্লেখযোগ্য, দেবী অন্নপূর্ণার ভোগে প্রতিদিন মাছ থাকা আবশ্যিক। মন্দিরে মূল অন্নকূট উৎসব হয় কালী পুজোর পরের দিন। এছাড়াও অন্নকূট হয় অন্নপূর্ণা পুজোর দিন। আগে পাঠা বলি হলেও এখন তা বন্ধ রয়েছে। তবে অন্নপূর্ণা পুজো ছাড়াও মন্দিরের প্রতিষ্ঠা দিবস, চৈত্র সংক্রান্তি, মঙ্গলচণ্ডী পুজো, বিপত্তারিণী পুজো, অম্বুবাচী, জন্মাষ্টমী, দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজোয় বিশেষ পুজো হয়ে থাকে। তাহলে আর দেরি কেন, খুব কাছেই ব্যারাকপুর রয়েছে এবং তোমরা খুব সুন্দরভাবেই ঘুরে আসতে পারবে ব্যারাকপুরের এই মন্দির। আশা করি তোমাদের সকলের খুবই ভালো লাগবে। কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পাশে থেকো, ভালো থেকো সকলেই। আবার দেখা হবে।